কেউ তো প্রশ্ন করে নাই যে এখানে সরকার আছে বিরোধী দল নাই কেন, কেউ না সুশীল সমাজ বলে নাই, ভারতের কোন রাজনীতিবিদরা বলে নাই, আইনবিদরা বলে নাই, বাংলাদেশের সুশীল সমাজ বলে নাই, ইউরোপিয়ান ইউনিয়ন বলে নাই, আমাদের জাতিসংঘ বলে নাই, আমেরিকা বলে নাই, বাংলাদেশের ব্যাপারে যখনই ইলেকশন আসে তাই এই ধরনের কথা হবে কেন? ইলেকশন কি সিস্টেমে হয় এ তো সবাই জানে যে একটা ভোট বেশি হইলে তখন দেখা যায় মেজরিটি হয়ে যেতে পারে। বিষয়টা হচ্ছে নির্বাচন, আমাদের পার্লামেন্ট, আমাদের এই পার্লামেন্ট যখন 73 সালে গঠিত হয় তখন বিরোধী দল ছিল না, 6-7 জন এমপি ছিল, তাদের একটা রুম দেওয়া হয়েছিল, মানে কোনো কোনো তারা মানে অফিসিয়াল কোনো ডেকোরাম পায় নাই। তারপরে বঙ্গবন্ধুকে যখন তারা বলে, বঙ্গবন্ধু তখন একটা মানে কথা রুলিং দিয়েছিলেন, সেটা বলছিল যে 25 জন সদস্য না হইলে বিরোধী দল হওয়া যায় না, সর্বোচ্চ বিরোধী দলকারী, আর যদি গুরু হইতে হয় অতিসংঘ তাহলে লাগে 10 জন। বঙ্গবন্ধুর সেই বক্তব্যটাই ছিল, একটা কনভেনশন হয়ে গেছে, আজকের আমাদের আইনের মতো ক্ষমতা সম্পন্ন আইন সেটাই, সেই হিসাবে আমি বিরোধী দলে আছি, আমরা বিরোধী দলে। আজকের লোকসভায় আমরা দেখছি যখন গণপরিষদ গঠিত হয় তারপরে যখন ইলেকশন হয় 51 সাল হইতে 52 সাল পর্যন্ত প্রথম ইলেকশন চলে, সেই ইলেকশনে সমস্ত সিট মেজরিটি সিট পাইল নেহরু কংগ্রেস, এবং তারাই তখন সরকার গঠন করছে, বিরোধী দল কেউ হইতে পারে নাই, অপোজিশন পার্টিও হয় নাই, গ্রুপ হইতে পারে নাই, কমিউনিস্ট পার্টি জ্যোতি বসু দল তাদের যে দলটা ছিল কয়েকজন দিয়ে আমাদের একটা গ্রুপ করেছিল তাও শেষ পর্যন্ত বাতিল হয়ে গেছে, সদস্য বাদ হয়। এরপরে 57 সালে ইলেকশন হয়, সেখানেও সমস্ত সিট পায় জাতীয় কংগ্রেস, নেহরু সরকার গঠন করে, বিরোধী দলও হয় নাই, গ্রুপও হয় নাই। এরপরে আবার 62 সালে ইলেকশন হয়, কোনো বিরোধী দল সিট পায় নাই এবং কোনো গ্রুপও হয় নাই, একটা হয়েছিল সেটাও ভেঙে গেছে, কমিউনিস্ট পার্টি দ্বিধাবিভক্ত হইয়া রাষ্ট্র চলেছে। কেউ তো প্রশ্ন করে নাই যে এখানে সরকার আছে বিরোধী দল নাই কেন, কেউ না সুশীল সমাজ বলে নাই, ভারতের কোনো রাজনীতিবিদরা বলে নাই, আইনবিদরা বলে নাই, বাংলাদেশের সুশীল সমাজ বলে নাই, ইউরোপিয়ান ইউনিয়ন বলে নাই, আমাদের জাতিসংঘ বলে নাই, আমেরিকা বলে নাই, বাংলাদেশের ব্যাপারে যখনই ইলেকশন আসে তাই এই ধরনের কথা হবে কেন? ইলেকশন কি সিস্টেমে হয় এ তো সবাই জানে যে একটা ভোট বেশি হইলে তখন দেখা যায় মেজরিটি হয়ে যেতে পারে, সুতরাং মেজরিটি যদি হয়ে যায় তাহলে আরেকটা খুঁজে কোথায় যে পাবে, শতকরা 90% তো এক দলে পেতে পারে, তখন তো এটা বাধ্যতামূলকভাবে করা যায় না। আমাদের যেটা বলার দরকার সেটা হলো একটা ফ্রি ফেয়ার ইলেকশন দরকার, সেজন্য আমাদের ইনস্টিটিউশন আছে, আর টিএন স্টেশনের মতো একজন শক্তিশালী মানুষ বাংলাদেশের নির্বাচন কমিশন থাকবে, এটা আমরা আশা করি আছে, মেরুদণ্ড সোজা করে তারা ইলেকশন করবেন, সরকার রুটিন দায়িত্ব পালন করে ইলেকশনের সময়, এটা নিয়ে আমাদের দেশে বুদ্ধিজীবীরা, আমাদের দেশে সুশীল সমাজ, আমাদের দেশে সংবিধান বিশেষজ্ঞ তারা বারবার যে জোর করে পার্লামেন্টে অকার্যকর, পার্লামেন্ট চলে না, পার্লামেন্ট এইভাবে লাগবে ওভাবে লাগবে, তাহলে তো ইলেকশন লাগে না, তাহলে তো ইলেকশন না, তাহলে কেমন করে ভারত চললো? কেউ তো কোনোদিন প্রশ্ন করে না ভারতের গণতন্ত্র নিয়ে, ভারতের লোকসভার কার্যক্রম নিয়ে, তা আজকের বাংলাদেশ নিয়ে কেন হবে? বাংলাদেশে ইলেকশন সঠিক হচ্ছে, সত্যভাবে হবে, ভালোভাবে হবে, এবং আমরা চাই একটা ফেয়ার ইলেকশন, আমরা চাই পার্টিসিপেটরি ইলেকশন, আমরা চাই জনগণ স্বেচ্ছায় ভোট কেন্দ্রে যাবে, স্বাধীনভাবে যাবে, নিরাপত্তা পাবে, একটা সুন্দর ইলেকশন, মাননীয় প্রধানমন্ত্রীও সেটা চান, দেশবাসীও চায়, বিশ্ববাসীও চায়, এর বাইরে আর কিছু হতে পারে না, সেটাকেই তারা মানতে হবে। কেউ যদি সিট না পায় জোর করে সিট দেওয়া যায় না, সেখানে মাননীয় আইনমন্ত্রী আছে, আমি বলবো একটা শুধু ব্যত্যয় আছে, স্বতন্ত্র ক্যান্ডিডেটটা যদি দাঁড়ায় উনি তাদেরকে আগেই ভোটটাকে ডিসক্লোজ করে দিতে আসে, এটা তো করতে পারেন না, তাদেরকে আগে বলে দিতে এত পার্সেন্ট সিল মারা লাগবে, এটা আইনের ব্যত্যয়, সংবিধানের মন্ত্রী দ্বারার সাথে এটা আবার সংগতিপূর্ণ নয়, আমার আরপিও সংশোধন করা উচিত বলে আমি বলবো আইনের দিক থেকে, আপনি ভোটের আগে সেক্রেট ভোট গোপন ভোটের আগে এটা তারা করতে পারে না, আপনি ছেড়ে দিবেন, সমান সুযোগ পেলে লেভেল প্লেইং ফিল্ড সমান হতে হবে, আমার মনে হয় এটা নির্বাচন কমিশনকে আপনি বলতে পারেন, যে অর্ডিনেন্সের মাধ্যমে হোক, যদি সময় না থাকে এটার জন্য সংশোধন করে নেয়। আর যে বিলটি আজকের এসেছে এ বিলটি অত্যন্ত যুক্তিসঙ্গত বিল, কারণ এখানে কম সম্প্রতি হয়তো ম্যাথমেটিক্যাল এরর ছিল এখানে, সেটা আজকের কারেকশন করার জন্য আমি মাননীয় মন্ত্রী আইনমন্ত্রীকে ধন্যবাদ জানাই, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আর আগামী দিনে যে দাবি করেছে মাননীয় সংসদ সদস্য বাংলাদেশকে এক মিনিট শেষ, শুধুমাত্র নারীরা নির্বাচন করতে পারবে সেই ব্যবস্থা 100 সিট তাদের জন্য আবার রিজার্ভ করে আইন পাস করতে পারে বলে আমি মনে করি। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে।